بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اما بعد, এই মুহূর্তে দেশে বা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করছেন সবাইকে জানাচ্ছি অকৃত্রিম শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমরা ফেলের পরিচয় পেয়েছি, কিন্তু আপনি জানেন কি, পৃথিবীতে ফাইল ছাড়া ফেলের অস্তিত্ব অসম্ভব, তথা ফাইল ছাড়া ফেল কোনোভাবেই গঠন হয় না। আমরা সেই ফাইলের সংজ্ঞা বা পরিচয় আপনাদেরকে এখনও জানাইনি। তাই বন্ধুরা, এই পর্বে আমরা ফাইলের পরিচয় ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, সেই সাথে ফাইলের খুঁটিনাটি বিষয় নিয়ে সাধ্য অনুপাতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা ফাইলের পরিচয় জানব। কোনো একটি কাজ করার জন্য অবশ্যই একজন কর্তার প্রয়োজন হয়। কর্তা অর্থাৎ যে করে, কর্তা ছাড়া কোনো কাজই সংগঠিত হয় না। কর্তাকে আরবিতে বলে ফাইল, বাংলায় কর্তা, ইংরেজিতে সাবজেক্ট। এই কথাটি আমরা গ্রামারের ভাষায় এভাবে বলতে পারি, যে ব্যক্তি বা বস্তুর মাধ্যমে কোনো কাজ সংগঠিত হয় তাকে ফাইল বলে, বাংলায় কর্তা আর ইংরেজিতে সাবজেক্ট। যেমন উক্তুব, আমি লিখব, এখানে আমার দ্বারা লেখার কাজটি সংগঠিত হবে, তাই আমি শব্দটি ফাইল। ইয়াহতারিকুল মিসবাহু, প্রদীপটি জ্বলে, প্রদীপের মাধ্যমে জ্বালানির কাজটি সংগঠিত হচ্ছে, তাই প্রদীপটি ফাইল। এবার জানব ফাইলের প্রকারভেদ। প্রথমত, ফাইল পুরুষ হিসাবে তিন প্রকার, এক গায়েব, দুই হাজের, তিন মোতাকাল্লিম। বাংলা ব্যাকরণের ভাষায় উত্তম পুরুষ আমি খাই, মধ্যম পুরুষ তুমি খাও, প্রথম পুরুষ সে খায়। লিঙ্গ হিসাবে ফাইল দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, এক পুরুষলিঙ্গ, দুই স্ত্রীলিঙ্গ। বাংলা ব্যাকরণে আমরা আরও দুইটি লিঙ্গের কথা পড়েছি, তা হলো এক ক্লিপলিঙ্গ, দুই উভয়লিঙ্গ। কিন্তু আরবি ভাষাতে শুধু দুটি ব্যবহার হয়, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রাইমারি স্কুলে গণিত পিরিয়ডে নামতা শিখেছি, সেই শৈশবে যোগ বিয়োগ ভাগ শিখেছি, আরও শিখেছি গুণ। শৈশবের সেই সময় এখন বিস্মৃত অতীত, কিন্তু অর্জিত সেই জ্ঞান আজও সজীব। তো চলুন আমরা আমাদের শৈশবে অর্জিত গণিতের জ্ঞান থেকে এই ক্লাসের ছোট একটি গণিত করি। বলেছিলাম ফাইল পুরুষ হিসেবে তিন প্রকার এবং লিঙ্গ হিসেবে দুই প্রকার। তিন প্রকারকে আমরা দুই প্রকার দিয়ে গুণ করলে তিন দুগুণও ছয়। এবার সব মিলে ফাইলের চিত্র দাঁড়ালো, মোজাক্কার গায়েব, মুয়ান্নাস গায়েব, মোজাক্কার হাজের, মুয়ান্নাস হাজের, মোজাক্কার মোতাকাল্লিম, মুয়ান্নাস মোতাকাল্লিম। সম্মানিত সুধি মণ্ডলী, বচন হিসেবে ফাইল তিন প্রকার। বাংলা ব্যাকরণে আমরা বচন দুই প্রকার পড়েছি, কিন্তু মনে রাখবেন আরবিতে বচন তিন প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা। এক বচন, দ্বি বচন, বহু বচন। প্রিয় সুধি, আমাদের আবারও অঙ্কতে ফিরতে হচ্ছে। ইতিপূর্বে আমরা তিনকে দুই দ্বারা গুণ করে গুণফল পেয়েছি ছয়। এ পর্যায়ে আমরা পূর্বের গুণফলকে বচনের তিন প্রকারের সাথে গুণন করব, অর্থাৎ তিন ছয় আঠারো। তো জেনে রাখুন, আরবি ভাষায় এই আঠারোটি ফাইল ব্যবহার হয়। আঠারোটি ফেইলের সম্পূর্ণ চিত্র এবার জেনে নেওয়া যাক। ওয়াহেদ মোজাক্কার গায়েব, তাসনিয়া মোজাক্কার গায়েব, জমা মোজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজের, তাসনিয়া মুজাক্কার হাজের, জমা মুজাক্কার হাজের, ওয়াহেদ মুয়ান্নাস হাজের, তাসনিয়া মুয়ান্নাস হাজের, জমা মুয়ান্নাস হাজের, ওয়াহেদ মুজাক্কার মুতাকাল্লিম, তাসনিয়া মুজাক্কার মুতাকাল্লিম, জমা মুজাক্কার মুতাকাল্লিম, ওয়াহেদ মুয়ান্নাস মুতাকাল্লিম, তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, জমা মুয়ান্নাস মুতাকাল্লিম। আমাদের জন্য লক্ষণীয়, এই আঠারোটি ফাইলকে সরফিগণ সিগা বলে সম্বোধন করে থাকেন। প্রশ্ন হতে পারে, সিগা কী জিনিস বা সিগা কাকে বলে? সিগা শব্দের শাব্দিক অর্থ সাঁচে ঢালা বস্তু। মূল ধাতু থেকে উৎপন্ন শব্দ পরিভাষায় সিগা বলে। সুনির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে কিছু ভিন্ন ভিন্ন হরুফ, হারাকাত ও সুকুনাত আগপিচ করে সাজিয়ে কোনো অর্থবোধক শব্দ বা কালিমার যে বিশেষ রূপ দ্বারাই তাকে সিগা বলে। আঠারোটি সিগার নাম খুব ভালোভাবে মুখস্থ করে নিন, কারণ এসব নাম জানা ছাড়া আপনি এলমো সরফ থেকে আদৌ উপকৃত হতে পারবেন না। সাবধান, সবক কাঁচা রেখে সামনে পা বাড়াবেন না। আমাদের জন্য দিক নির্দেশনা। প্রথমে গায়েবের ছয়টি সিগার নাম, অর্থাৎ প্রথম পুরুষের যে ছয়টি সিগা আছে সেটি আত্মস্থ করুন খুবই ভালোভাবে, যেন ভুল করেও আপনার মুখ থেকে এই ছয়টি সিগার নাম ছাড়া উল্টাপাল্টা কোনো কিছুই বের না হয়। যতক্ষণ না আপনার মুখের জড়তা কাটে ততক্ষণ মেহনত করতে থাকুন, মাঝে মাঝে অন্য কাউকে শোনান। যদি এমন কেউ না থাকে তাহলে আপনি আয়নার সামনে দাঁড়ান এবং প্র্যাকটিস করুন। এই ছয়টি হয়ে গেলে পরের ছয়টি সিগা ধরুন,
এভাবে শেষ পর্যন্ত চলতে থাকুক আপনাদের মেহনত। আল্লাহ পাক আপনাদের সময় ও এলেমের মধ্যে বরকত দান করুক। আজ এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শিবির আহমদ শিহাব, আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।